हेलो बंधुरा हमें आज के सकाल सकाल बेरोच्छी एक पुरो टीम रही आज के बेसिकाली आज के डेस्टिनेशन अग्रदीप गोपीनाथ मंदिर तो देख आज के शुद्ध हमार गाड़ी नय संगे रही है अमितदार गाड़ी दोटो गाड़ी बेरोच्छी आज के बेसिकाली तो सकाल सकाल बैरिए डेस्टिनेशन दिखे जाब पथे आज देखा हमें साथे भिडियो केमन लगल अवश्य कमेंट्स कर और अवश्य चैनल के सब्सक्राइब कर जाते यह धरण आो भिडियो अपन का सवार आगे पहुँचे जाबना चले जाब अग्रदीप गोपीनाथ को दर्शन करते राधे राधे हमें एन अग्रदीप पथे रवना गोपीनाथ के दर्शन करवारे सबा रेडी दाड़ी आज শুধুমাত্র এখন কার জন্য অপেক্ষা শুধুমাত্র সাথীর জন্য সাথীর জন্য অপেক্ষা দেখা যাক কখন রেডি হয় সাথী খুব রেডি হতে টাইম নাই বেসিক্যালি দেখা যাক আজ কতক্ষণ হয় যে সবাই রেডি আমরা দুটো গাড়িতেই সবাই রেডি বসে আছি অপেক্ষায় আছি শুধু সাথী আসেনি হিয়া হিয়া মামমাম কোথায় সাথী রেডি হয়নি রেডি হয়নি আমার সবাই এই যে সাথী আসছে এবার আলটিমেট রেডি হয়েছে আসুন ওয়েলকাম ম্যাডাম ওয়েলকাম হাই হলো রেডি হলো হ্যাঁ হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো চলো সরি 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 না চলো লেটস গো আমরা রওনা দিচ্ছি দেখো কি সুন্দর জায়গাটা খুব সুন্দর না বলো ওভারব্রিজটা দারুণ দারুণ NH34 এর উপরে যতগুলো রেল মানে নিচে রেল যাচ্ছে ক্রসিং গুলো প্রত্যেকটাতে এইভাবে ওভারহেডেড হবে শুধুমাত্র কৃষ্ণনগরে আমাদের যে রেল ব্রিজটা আছে ওটাই তোলা দিয়ে যাচ্ছে সবই ওভার তাই তো বাকি সবই ওভার মানে এটা তো এক্সপ্রেস ওয়ে হয়ে যাচ্ছে বাহ এক্সপ্রেস ওয়ে হয়ে যাচ্ছে দারুণ দারুণ কোথাও কোন জায়গায় তোমাকে দাঁড় করাবে না আগে যেটা হতো কি রেল ট্রেনের জন্য এখানে দাঁড়াতে হতো হ্যাঁ হ্যাঁ গেটটার জন্য অনেকক্ষণই ওয়েট করতে হতো আগে সেই ব্যাপারটা থাকে না 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 বাহ এই যে অগ্রদীপ মোড়ে একটা জিজ্ঞেস করে নি এটাকে জিজ্ঞেস করে নি একটু ঘোরাবা দাদা অগ্রদীপ এই রাস্তা তো অগ্রদীপ এটা এটা অগ্রদীপ যাওয়ার রাস্তা আমরা মেইন রাস্তা ঢুকে গেছি আমরা অগ্রদীপ ব্রিজের উপর চলে এসেছি নতুন হয়েছে ব্রিজটা 9/12/2021 এ উদ্বোধন করেছে 9/12 জি নতুন হয়েছে 9/12/2021 তার মানে এই ডিসেম্বর মাসে উদ্বোধন হয়েছে আমরা আগেও এসেছিলাম একবার তখন ছিল কাঠের ব্রিজ খুব ভয়ঙ্কর একটা ব্রিজ ছিল এখন খুব সুন্দর আমরা কাঠের ব্রিজ ক্রস করা যায়নি কখনো তাই না ব্রিজে একবার বাইক নিয়ে এসেছিলাম ব্রিজ পার করে এখানে একটা ইয়ে আছে আশ্রম টাইপের আছে ওখানে এসেছিলাম একটু আগিয়ে গিয়ে একটা আশ্রম আছে এই যে এই যে এই যে ও এই এই পর্যন্ত আর আমরা একবার বন্ধু বান্ধবরা মিলে এখানে পিকনিক করতে এসেছিলাম এই আমবাগানে আমাকে নাও নি না তখন আমাদের স্যারের ব্যাচ থেকে এসেছিলাম সুন্দর রাস্তাটা দেখেছো মাম্মা ইয়া ভয় পাচ্ছ না তো স্থানীয় মানুষজন ছিল তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে মূলত মন্দির এখানে দুটো রয়েছে আর কি
একটা হচ্ছে যেটা রয়েছে সারা বছর থাকে না আর কি ঠাকুর, ছমাস এই মন্দির ছমাস। তো আমরা এখন এই মুহূর্তে ঠাকুর যে মন্দিরে রয়েছে আর কি সেই মন্দিরটায় যাবো, কিন্তু প্রধানত মূল মন্দির এটাই রয়েছে এই পাশে যে মন্দিরটা, কিন্তু এখন আমরা যাচ্ছি ওই মন্দিরটা। কিভাবে আসবেন অগ্রদীপ? শিয়ালদা লালগোলা মেন লাইনের যে কোনো এক্সপ্রেস বা লোকাল ট্রেনে চড়ে বেথুয়া রোড স্টেশন থেকে অটোতে চলে আসতে পারেন অগ্রদীপ, অথবা হাওড়া কাটোয়া লাইনের অগ্রদীপ স্টেশনে নেমে টোটোতে করে চলে আসুন অগ্রদীপ ঘাট। ঘাট পার হয়ে 5 মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছাতে পারেন মন্দিরে। এই মহাপ্রসাদের ভোগের কুপন আমরা সংগ্রহ করলাম 65 টাকা করে। আপনারাও যদি এই মন্দিরে আসতে চান, এই কুপন 12:30 পর্যন্ত দেওয়া হয়, হয় 12:30 আগে আসতে হবে, নইলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদের আসতে হবে, তাহলে আপনারা কুপন পাবেন। আমরাও কন্ট্যাক্ট করে এসে এই নাম্বারে ফোন করেই এসেছি, আমাদের আসতে লেটই হয়ে গেছিলো, নইলে আমরা কুপন পেতাম না। স্ক্রিনের নাম্বারে ফোন করে বুকিং করেছিলাম, তাই পেয়েছি। যাই হোক, এখন এসে আমরা মন্দিরটা দর্শন করতে পারিনি, 4টার সময় দর্শন করে অবশ্যই যাব, আর আপনাদেরও দেখাবো, আপনারাও দেখতে পারবেন। যাই হোক, চলুন এবার আমরা প্রসাদ গ্রহণ করি, দেখি কী কী দেয় প্রসাদে, চলুন। এখন আমরা মহাপ্রসাদের জন্য অপেক্ষা করছি, প্রচুর মানুষ একসাথে মহাপ্রসাদ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। হিয়া খেতে চায় না, হিয়া খাবে না, ওই জন্য হিয়ার নেই থালা, কিন্তু থালা দেওয়া হয়েছিল, কিন্তু থালাটা ও সরিয়ে দিচ্ছে, থালাটা রেখে দেওয়া হয়েছে, খাবে না, ভালো লাগছে না, খাবে না, চায় না। ঠিক আছে, আমরা ওকে জোর করি না না খেতে চাইলে, কারণ অনেক সময় আমাদেরও হয় খেতে ইচ্ছে করে না, কোনো সেরকম ব্যাপার, তো যে কারণেই আমরা বলছি না, গেম খেলতে ব্যস্ত, গেম খেলতে না, মোবাইলে ভিডিও দেখছে, আর দুটো টোকন পেয়েছে, এইসব নিয়ে রয়েছে। একেবারে গরম গরম প্রসাদ, ডাল একেবারে গরম গরম, ভাত আলু, আলুর সাথে রয়েছে আপনার গাজর রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে উচ্ছে রয়েছে, সমস্ত কিছু একসাথে ভাজা। একটা তরকারি দিয়ে গেছে সব রকম দিয়ে, পেঁপে রয়েছে এখানে, পালং শাক রয়েছে, গাজর রয়েছে, সমস্ত কিছু যারা শীতের সবজি। পনির দিয়েছে, পনির দিয়ে সম্ভবত ফুলকপি রয়েছে, ফুলকপি আলু দিয়ে পনিরের একটা তরকারি অল্প। আমরা গোপীনাথের ভক্ত, অগ্রদীপ গোপীনাথের মন্দিরে সেবাই, সবসময় গোপীনাথ মন্দিরেই সেবা করি। গোপীনাথের মন্দিরে রোজ ভক্তরা প্রসাদ পাওয়ার জন্য দূর দূর দেশ থেকে আসে, ওই পারে 65 টাকা কুপন হিসেবে আমরা প্রসাদ পাওয়াই 1-1.5টার মধ্যে। হ্যাঁ, তাই রোজ ভক্তরা আসে, প্রসাদ পেয়ে সন্তুষ্ট হয়ে যায়, আমাদের প্রসাদ ভক্তরা অপূর্ব হিসাবে গোবিন্দের প্রসাদ হিসাবে গ্রহণ করে। আপনারা ফোন করে আসবেন, যদি দরকার থাকে ফোন নাম্বার দেওয়া হচ্ছে, ফোন করে আসবেন। সবাই তো অর্থ, টাকা পয়সা, টাকা পয়সা ধনে চাঞ্জাল দেয়, তাও তা পয়সা, এই ভগবান বলেছে, কৃষ্ণ ভগবান নন্দ নেভার সদগুরু, গুরু কৃপায় গিয়ে বললাম, সদগুরুর আশ্রয় নাও, ছেলে থাকে দিদি না, যতদিন সূর্য তন্দ্র থাকে। এবারে নতুন মন্দির ত্যাগ করে আমরা চলে এলাম পুরনো মন্দিরে, অর্থাৎ গোবিন্দ ঘোষের বাড়িতে।
1515 খ্রিস্টাব্দে এই গোবিন্দ ঘোষের বাড়িতেই শ্রী চৈতন্যদেব গোবিন্দ ঘোষের সাথে দেখা করতে আসেন এবং তখনই তিনি এই বিগ্রহটি গোবিন্দ ঘোষকে উপহার দেন। জনশ্রুতি আছে শিশুপুত্রের মৃত্যুর শোকে পাগলের মতন অবস্থা হয়েছিল গোবিন্দ ঘোষের। সেই সময় গোপীনাথ তাকে স্বপ্নে দেখা দেন, তিনি পুত্র হিসাবে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করবেন বলে তাকে আশ্বাস দেন। সেই কথা মেনে গোবিন্দ ঘোষের মৃত্যুর পর তার শ্রাদ্ধ করেন স্বয়ং গোপীনাথ। অনেকে বলেন একমাত্র এখানেই নাকি ভগবান ভক্তের শ্রাদ্ধ করেন, সেই প্রথা চলে আসছে আজও। আর তাই প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এখানে বসে একটি বিরাট মেলা। সেই মেলার ভিডিও অন্য কখনো আপনাদের অবশ্যই দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কেমন কীর্তন করলে, কেমন মজা হলো? জয়রাধে, জয় গোপীনাথ। জয় গোপীনাথ।